ঘটে গেল কলকাতার টাউন হলে পুরনো চিত্রকে তুলে ধরার আয়োজন। 1850 থেকে 1920 অবধি তখনকার কলকাতা কেমন ছিল, কলকাতার মানুষজনের জীবনযাপন কেমন ছিল, সেটি তুলে ধরার প্রচেষ্টা। এটি সম্পূর্ণভাবে করলেন শ্রী বিপ্লব রায়। তার কাছেই চলে যাব এই ঘটনাগুলো শুনতে এবং এটির ভাবনা তার মাথায় কীভাবে এলো। পেয়ে গেছি আমার সাথে বিপ্লব রায়কে। ওনাকে তো আপনারা চেনেন, কারণ আমার চ্যানেলে তো উনি আগেও এসেছেন এবং ওনার ভালোবাসার জায়গাটাও আপনারা জানেন। স্যার, এই ভাবনাটা কোথা থেকে? কলকাতার পুরনো চিত্রগুলো আমরা আমাদের পুরনো রেকর্ড রুম, যা প্রায় 30-40 বছর বন্ধ ছিল, সেটাকে 2021 সালে 30 অক্টোবর খুলি এবং সেখান থেকে আমরা কিছু নেগেটিভ গ্লাস নেগেটিভস আমরা কিছু উদ্ধার করি। তারপর দীর্ঘ সময় ধরে সেই নেগেটিভগুলো রেস্টোরেশনের কাজ চলে, শুধুমাত্র কলকাতা শহর নয়, সমস্ত ভারতবর্ষের বিভিন্ন শহর, মোগল স্থাপত্য এবং পাশ্চাত্য বড় বড় যে শহরগুলো আছে তাদেরও স্থাপত্যগুলোর আমরা গ্লাস নেগেটিভ পাই। তো যখন আমরা এগুলোকে কম্পিউটারে দেখলাম গ্লাস নেগেটিভগুলো, তখন মনে হলো যে এই কলকাতার এই জিনিসগুলো হারিয়ে গেছে বা আমাদের আর এগুলো আমরা চাইলেও দেখতে পাবো। তাই এমন একটা এক্সিবিশন হোক যেখানে একটা এক্সিবিশনে 72 বা 70 ছবির মধ্যে কলকাতার স্থাপত্য থেকে শুরু করে কলকাতার মানুষের জীবনযাত্রা, তৎকালীন ব্যবস্থায় এবং আমাদের যারা দেশের মানুষ তাদের আর্থসামাজিক পরিস্থিতি কেমন ছিল তাকে তুলে ধরা যায়। তো এটাকে আমরা চেষ্টা করেছি এটাকে একটা ফ্রেমের মধ্যে আনা, এটা একটা ইয়ের মধ্যে। তো আমরা কিছু সিলেক্ট করেছি ছবি, সেগুলো দিয়ে এগুলোকে আমরা প্রদর্শন করেছি এবং সত্যি কথা বলতে কি ভীষণ সাড়া পেয়েছি। প্রত্যেকেই একটা আবেদন যে যেন এটাকে এক মাস চলে, কিন্তু টাউন হল তো এক মাস টানা পাওয়ার মতন আমাদের প্রিপারেশন নেই। আর কালকে গিয়ে আবার অফিস করতে হবে, কালকে আমাদের অফিস খুলে যাচ্ছে, আজকে স্টেট অলরেডি ছিল, সেই জন্য গতকালকে শেষ হলো, আমরা আজকে এক্সটেনশন করে আমাদের আগামীতে পরিকল্পনা আছে আমরা এইরূপ প্রদর্শন এবার বারবার করতে। এবং কলকাতার মানুষ, কলকাতার পুরনো কলকাতার মানুষের, কারণ এটা আপনারা সময়টা ধরেছেন 1850 থেকে 1920 অবধি তখনকার কলকাতা কেমন ছিল সেইটাকেই তুলে ধরার চেষ্টা করেছে। আচ্ছা, এই যে ছবিগুলোকে মানে এই যে ছবিগুলো যেগুলোকে ক্যাপচার করা হয়েছে এগুলো কাদের তোলা? মানে আপনার শুধু এইটুকু বলতে পারি এই ছবিগুলোর ক্যাপচার হয়েছে যে 1860 থেকে 1920 পর্যন্ত ব্রিটিশ লেন্সম্যান যাদের নাম সারা পৃথিবী জুড়ে আছে, যেহেতু শান্তিনিকেতনের উপরে রিসার্চ করে প্রিলিমিনারি রিপোর্ট আমাদের পাঠিয়েছে ওখানকার যারা গবেষকরা আছেন, আমরা ফাইনাল রিপোর্টটা না পাওয়া পর্যন্ত আমরা ডিক্লেয়ার করছি না। তবে হ্যাঁ, কয়েকটা ছবির মধ্যে নাম অবশ্য থেকেই গেছে, জনসন অ্যান্ড হফসন, তো প্রচুর এরকম ওই সময়কার যারা রুল করেছে এই জগৎটাকে তাদেরকে আমরা তাদেরই ছবি, মূলত সঠিক ছবি তাদের, সেই জন্য অ্যাঙ্গেলগুলোর মধ্যে আপনি মিল দেখবেন, ছবির ইয়েতে মিল আছে। ঠিক আছে, আপনি এখানে দেখুন, আমি একটা ছবি দেখাচ্ছি যে আজকের এই হাই টেকনোলজি যুগে একটা ফ্রেমে একটা স্কেলে সমগ্র রাইটার্স বিল্ডিংকে ধরা, এটা ভীষণ কঠিন কাজ যা ভাবা যায় না। যে তাহলে এই যে মেজারমেন্টটা কোথা থেকে ক্যামেরাকে ধরলে পরে ওই মান্দাত্তামলের ক্যামেরা পুরো ছবিটা আসতে পারে, এবং এখানে দেখুন আপনার কটা থাম আছে আপনি বলতে পারছেন, এরকম না হেজি নয়, আপনার কটা থাম আছে 1, 2, 3, 4, 5, 6 এই বুঝতে পারছেন আপনি, এটা সম্ভব হয়েছে। তো সেই জন্য এগুলো আমাদের সম্পদ, আমরা এরকম যে সাড়া পেয়েছি, যে মানুষের ভালো লাগার জায়গায় পৌঁছতে পেরেছি, আমরা ঘন ঘনই এই ধরনের কি বলবো যে প্রদর্শন করো। এরপরে মানে কবে নাগাদ যদি একটু আমাদের দর্শক পুজোর পুজোর
মধ্যে আমরা দু একটি ক্লাবকে বলেছি যে কলকাতার খুব বড় পুজো হয়, যে তারা আমাকে সঙ্গে যোগাযোগ করেছিল যদি তাদের ওখানে এরকম কিছু পুরনো কলকাতা, তো আমি তাদেরকে বলেছি যে যদি দুটো নিশ্চয়তা আমাকে দেওয়া হয় যে ছবিগুলো ভাঙবে না আর ছবিগুলোর কেউ স্থির ছবি তুলবে না, তাহলে পরে আমরা করতে রাজি আছি, আলোচনা স্তরে আছে। আমি চাই এই ধরনের প্রদর্শন আমরা ইউনিভার্সিটি কলেজ সব জায়গাতেই করতে, যাতে আমাদের পরবর্তী যে জেনারেশন আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ভাই বোনেরা তারা যেন এগুলোকে দেখতে পারে। যারা আমরা মোবাইল নিয়ে চটচট করে ছবি তুলে এডিট করে নিই, তারা কমসে কম ক্যামেরা নিয়ে কমসে কম ছবি তুলুক, এটা আমি চাই। আচ্ছা, সেই পুরনো প্রশ্নে আবার ফিরে আসে, আমাদের সেই মিউজিয়ামটা কবে আমরা দেখতে পাবো? মিউজিয়ামের আপাতত আমরা দুটো সেকশন করব এই পুজোর ভ্যাকেশনটার মধ্যে, আমরা কাজে হাত লাগাবো, মিউজিয়াম হবে। এবং শহরবাসী শুধু বলবো না, আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষের পদচিহ্ন সেখানে যেমন পড়বে, তেমন সারা পৃথিবী জুড়ে মানুষ এই মিউজিয়ামের টানে ছুটে আসবে, এটা বলতে পারি। তাহলে আমরা টাউন হলে দেখতে পেলাম পুরনো কলকাতাকে। স্যার অনেকভাবে চেষ্টা করেন যাতে পুরনো স্থাপত্য এবং পুরনো ঐতিহ্য আমাদের এখনকার জেনারেশন, যেটা আমরা ভুলতে বসেছি মোবাইল ইন্টারনেট পড়াশোনা তারপর আরও ইঁদুর দৌড়ের চাপে, স্যারের কাছে অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো থাকবেন।